আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে। আজকে তোমাদের সঙ্গে কথা বলবো বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রম কিভাবে প্রস্তুত করতে হয়। এটা নগদ প্রবাহ বিবরণীর এর আগের দুইটা ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে পরিচালন কার্যক্রমকে প্রস্তুত করতে হয় প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় পদ্ধতিতে। আর এই দুইটি কার্যক্রম উভয় পদ্ধতিতেই একই ধরনের এর প্রস্তুত প্রক্রিয়া, তাই আমি এই দুইটা একসঙ্গে আজকের ক্লাসে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আয় বিবরণী ওমেগা লিমিটেড। তো আমরা জানি যে আয় বিবরণীটা হচ্ছে মূলত পরিচালন কার্যক্রম গুলা এখানে থাকে, তবে IAS 7 অনুযায়ী এর মধ্যে কিছু পরিচালন বহির্ভূত কার্যক্রমও থাকে। সেগুলোর মধ্যে যেমন একটা আছে হচ্ছে বিক্রয়জনিত ক্ষতি, সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি। তো এই সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি, এটাকে আমরা জানি যে এটা পরিচালন কার্যক্রম নয়। তাহলে আসলে এটা কী ধরনের কার্যক্রম? এটা আসলে বিনিয়োগ কার্যক্রম। এবারে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখব তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বেশ কিছু আইটেম ক্রস করা আছে লাল কালি দিয়ে, যেমন প্রাপ্য হিসাব, তারপরে মজুত পণ্য, অগ্রিম খরচ। এই আইটেমগুলো আসলে পরিচালন কার্যক্রম এর সাথে জড়িত, তাই আমি এগুলোকে ক্রস করে রেখেছি। আমাদের দেখতে হবে বাকি যে আইটেমগুলো আছে, অর্থাৎ জমি, সরঞ্জাম, পুঞ্জীভূত অবচয়। তো আমরা জমি দেখতে পাচ্ছি যে 80,000 টাকা ছিল বছরের শুরুতে, এবং বছরের শেষে 1,80,000 টাকা, তার মানে 1,00,000 টাকা জমি বৃদ্ধি পেয়েছে। তাহলে 1,00,000 টাকা জমি যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা ক্রয় করা হয়েছে, বা ক্রয় করতে গেলে সেটা নগদে ক্রয় করা হয়েছে কি না সেটা আমরা এখনও নিশ্চিত নই, তবে জমিতে বিনিয়োগ করা হয়েছে এবং এটা একটি বিনিয়োগ কার্যক্রমের মধ্যে পড়ে, এটা আমরা নিশ্চিত। তবে এটা নগদ কি না সেটা আমরা এখনও নিশ্চিত নই। আমরা আরও তথ্য দেখব এরপরে এবং সেখান থেকে এটা আমরা নিশ্চিত হব। তো আমরা এটা আপাতত লিখে রাখি যে এটা হচ্ছে একটা বিনিয়োগ কার্যক্রম। তারপরে আছে সরঞ্জাম। বছরের শুরুতে সরঞ্জাম ছিল 0 টাকা, অর্থাৎ কোনো সরঞ্জাম বাবদ কোনো টাকা ছিল না। বছর শেষে আমরা দেখতে পাচ্ছি 1,60,000 টাকা, তার মানে 1,60,000 টাকা সরঞ্জাম কেনা হয়েছে বা এটা বৃদ্ধি পেয়েছে। তো এটাও একটা বিনিয়োগ কার্যক্রমের উদাহরণ। আর এটাও নগদ টাকাতে ক্রয় করা হয়েছে কি না আমরা এখনও জানি না, আমরা আরও পরে তথ্য দেখব। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পুঞ্জীভূত অবচয়, সেটাও বৃদ্ধি পেয়েছে 16,000 টাকা। বছরের শুরুতে এটা ছিল 0, এবং বছরের শেষে আমরা দেখতে পাচ্ছি পুঞ্জীভূত অবচয় 16,000 টাকা, মানে অবচয় বৃদ্ধি পেয়েছে। এবং আমরা এটা জানি যে অবচয়টা হচ্ছে মূলত পরিচালন কার্যক্রম, কিন্তু এটা একটা অনগদ কার্যক্রম বা অনগদ লেনদেন। কিন্তু আমরা যদি একটু আয় বিবরণী দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অবচয় খরচ আছে 18,000 টাকা, তাহলে 2,000 টাকা বেশি, হ্যাঁ বেশি দেখাচ্ছে। তো এই 2,000 টাকার একটা ব্যাপার অবশ্যই আছে, সেটা হচ্ছে যে সম্পদ বা সরঞ্জামটা বিক্রয় করা হয়েছে এটা সেই সম্পদের অবচয় নির্দেশ করছে। আমরা আর কিছুক্ষণ পরে সেটা আরও বেশি ক্লিয়ার হব। আমরা এখন দায়পাশটা দেখি। দায়পাশে আমরা বেশ কিছু আইটেম ক্রস করে রেখেছি, এগুলো আসলে পরিচালন কার্যক্রমের সাথে জড়িত, প্রদেয় হিসাব, প্রদেয় খরচ, প্রদেয় আয়কর। কিন্তু প্রদেয় বন্ড, যেটা বছরের শুরুতে ছিল 0, কিন্তু বছরের শেষে আমরা দেখতে পাচ্ছি 90,000 টাকা। তো আসলে এখানে বন্ড ইস্যু করা হয়েছে, এটা একটা দীর্ঘমেয়াদী ঋণ। তো বন্ড ইস্যু করা হয়েছে কত টাকার? এটা 90,000 টাকার, দ্যাট মিন্স 90,000 টাকা বৃদ্ধি পেয়েছে। বন্ড ইস্যু এটা মূলত অর্থায়ন কার্যক্রম, তবে এটা নগদ নাকি অন্য কোনো মাধ্যমে এটা করা হয়েছে আমরা এখন নিশ্চিত নই, আমরা আরও কিছুক্ষণ পর দেখব। তারপরে দেখতে পাচ্ছি আমরা যে শেয়ার মূলধন বছরের শুরুতে ছিল 3,00,000 টাকা, বছরের শেষে 4,00,000 টাকা, তার মানে 1,00,000 টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 1,00,000 টাকার শেয়ার ইস্যু করা হয়েছে। তো এটাও যে নগদ এটাও অর্থায়ন কার্যক্রমের উদাহরণ, কিন্তু এটা নগদ কি না সেটা আমরা এখনও নিশ্চিত নই, আমরা আরও কিছু তথ্য দেখব সেখান থেকে নিশ্চিত হব। আর এখানে যে সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্বৃত্ত দেওয়া আছে 42,000 টাকা, এবং সমাপনী উদ্বৃত্ত দেওয়া আছে 94,000 টাকা। আমরা এটা জানি যে সংরক্ষিত আয় বিবরণীর যে প্রারম্ভিক উদ্বৃত্ত থাকে সেটার সঙ্গে নিট আয়টাকে যদি আমরা যোগ করি,
এবং তারপরে যদি কোনো লভ্যাংশ প্রদান করা হয়ে থাকে তাহলে সেটাকে যদি বাদ দেই তাহলে যে উদ্বৃত্তটা পাওয়া যাবে সেটাই হচ্ছে সমাপনী উদ্বৃত্ত। তাই আমরা এখানে একটু লিখে রাখি যে 42,000 যোগ নিট আয় বিয়োগ লভ্যাংশ প্রদান সমান 94,000 টাকা। দ্যাট মিন্স যে ক্লোজিং ব্যালেন্সটা দেওয়া আছে এবং এটা যদি মিলে যায় তাহলে আমরা ধরে নেবো যে আর কোনো আইটেম আমাদের এর সঙ্গে জড়িত নেই। এবারে আমরা একটু অতিরিক্ত তথ্যগুলো দেখতে পারি এবং সেখানে প্রথম যে তথ্যটা দেওয়া আছে 2019 সালে 32,000 টাকা নগদ লভ্যাংশ প্রদান করা হয়েছে। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে এটা একটা নগদ লেনদেন। আমরা জানি যে এটা নগদ, এটা হচ্ছে নগদ নির্গমন। হ্যাঁ, তো আমাদের নগদ প্রবাহ বিবরণীতে কেবলমাত্র নগদ লেনদেনগুলোকে আমরা অন্তর্ভুক্ত করব। অর্থাৎ এটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এটা অর্থায়ন কার্যক্রম, কেননা লভ্যাংশ প্রদান এটা অবশ্যই অর্থায়ন কার্যক্রমের মধ্যে পড়বে। আমরা এটাকে অর্থায়ন কার্যক্রম, এক নম্বর অর্থায়ন কার্যক্রম হিসেবে এটাকে চিহ্নিত করলাম। আমরা দেখতে পাচ্ছি নেট আয় হচ্ছে 84,000 টাকা। তাহলে আমরা সংরক্ষিত আবিবরণীর যে ওপেনিং ব্যালেন্স 42,000 টাকা সেটার সঙ্গে যদি নেট আয় 84,000 টাকা যোগ করি এবং তারপরে আমরা যে তথ্যটা পেলাম লভ্যাংশ প্রদান করা হয়েছে 32,000 টাকা সেটা যদি বাদ দেই তাহলে আমরা যে ফিগারটা পাবো সেটার পরিমাণ হবে 94,000 টাকা, যেটা আমাদের প্রদত্ত তথ্যের সঙ্গে অর্থাৎ তুলনামূলক আর্থিক বিবরণীর যে তথ্য সংরক্ষিত আয় বিবরণীর সেটার সঙ্গে মিলে যাচ্ছে পুরোপুরি। তারপরে অতিরিক্ত তথ্য, দুই নম্বর তথ্যটা দেখবো যে নগদ 90,000 টাকার বন্ড ইস্যু করা হয়েছিল ব্র্যাকেটে অভিহিত মূল্য। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যে বন্ড ইস্যু করা হয়েছে 90,000 টাকা এবং এটা একটা অর্থায়ন কার্যক্রম। তবে আমরা তখনও নিশ্চিত ছিলাম না যে এটা নগদে হয়েছে কি না, এখন আমরা নিশ্চিত হলাম যে এটা একটা নগদ আগমন ঘটেছে। এক্ষেত্রে 90,000 টাকা বৃদ্ধি পেয়েছে এবং এটা অর্থায়ন কার্যক্রম, দুই নম্বর অর্থায়ন কার্যক্রম। তাহলে আমরা দুইটা পেলাম, দুইটা অর্থায়ন কার্যক্রম পেলাম। এরপর আমরা তিন নম্বর যে অতিরিক্ত তথ্যটা দেওয়া আছে সেটা দেখবো যে নগদ মূল্যে সরঞ্জাম ক্রয় 1,80,000 টাকা, এটা একটা নগদ কার্যক্রম এবং সরঞ্জাম ক্রয় এটা অবশ্যই একটা বিনিয়োগ কার্যক্রম। আমরা আরেকটু উপরে যদি যাই তাহলে দেখে আসি যে আমরা 1,60,000 টাকার একটা বিনিয়োগ কার্যক্রম দেখেছিলাম সরঞ্জাম ক্রয়, কিন্তু আমাদের তথ্যে দেওয়া আছে 1,80,000 টাকা। অর্থাৎ এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে 20,000 টাকার সরঞ্জাম আবার বিক্রি করে দেওয়া হয়েছে, এজন্য তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণীতে ওখানে 1,60,000 টাকা দেখাচ্ছে। তো আমরা এই 1,80,000 টাকা যেহেতু আমাদের নগদ বহির্গমন বা নির্গমন ঘটেছে আমরা এটাকে একটা বিনিয়োগ কার্যক্রম হিসেবে চিহ্নিত করতে পারি এবং এটা বিনিয়োগের এক নম্বর কার্যক্রম হিসেবে আমরা চিহ্নিত করলাম যে এখন পর্যন্ত একটা বিনিয়োগ কার্যক্রম পেলাম নগদে যেটা সংগঠিত হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 20,000 টাকার সরঞ্জাম 17,000 টাকা নগদে বিক্রয় করা হয় যার পুস্তক মূল্য ছিল 18,000 টাকা। ঠিক এই ব্যাপারটা যে ক্লিয়ার হলো যে ওখানে কেন 1,60,000 টাকা প্রদর্শন করছে, তো 20,000 টাকার সরঞ্জাম যেটা আমরা পুস্তক মূল্য ছিল 18,000 টাকা, তার মানে অবচয়ের পরিমাণ 2,000 টাকা। আমরা জানি যে একটা সরঞ্জামের অর্জিত মূল্য থেকে অবচয় বাদ দিলে তার বহিমূল্য পাওয়া যায়, তাহলে বহিমূল্য ছিল 18,000 টাকা। এই যে 2,000 টাকা অবচয় বের হলো, আমরা কিন্তু এবার এটা আয় বিবরণীতে যে 18,000 টাকা অবচয় লেখা আছে সেটার একটা ব্যাখ্যা পেয়ে গেলাম যে কেন 18,000 টাকা। অর্থাৎ এই 2,000 টাকা এবং আমরা উদ্বৃত্ত পত্রে যে 16,000 টাকা পেয়েছি এই দুইটা মিলে টোটাল 18,000 টাকা। এবং এই 18,000 টাকা এখন যেটা দেখবো সেটা হচ্ছে 20,000 টাকার সম্পদ যার বহিমূল্য 18,000 টাকা এবং এটা বিক্রি করা হচ্ছে 17,000 টাকায়, অর্থাৎ নগদ টাকা পাওয়া যাচ্ছে 17,000 টাকা, অর্থাৎ নগদ আগমন ঘটলো 17,000 টাকা এবং এটা একটা বিনিয়োগ কার্যক্রম। এই বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ আগমন ঘটলো 17,000 টাকা। তাহলে এটাকে আমরা দুই নম্বর বিনিয়োগ কার্যক্রম হিসেবে চিহ্নিত করতে পারি এবং টাকার পরিমাণটা লিখে দেওয়া হলো 17,000 টাকা। এভাবে করে যে দুইটা বিনিয়োগ কার্যক্রম আমরা পেলাম, একটা হলো 17,000 টাকা নগদ আগমন ঘটেছে এবং এক নম্বর যে বিনিয়োগ কার্যক্রম ছিল সেটা হচ্ছে নগদ মূল্যে সরঞ্জাম ক্রয় 1,80,000 টাকা, অর্থাৎ 1,80,000 টাকা এক্ষেত্রে নির্গমন ঘটেছিল
এই দুইটা হচ্ছে পর্যন্ত বিনিয়োগ কার্যক্রম। এবং শেষ ট্রানজেকশনটা আমরা একটু দেখে আসি, যে ভূমির জন্য 1 লক্ষ টাকা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা 1 লক্ষ টাকা আমাদের ভূমি বৃদ্ধি পেয়েছিল, আমরা আগেই দেখে এসেছিলাম, এবং এটা একটা বিনিয়োগ কার্যক্রম। কিন্তু আমরা তখনও জানতাম না যে এটা নগদে হয়েছে কিনা, কিন্তু এই লাস্ট তথ্যটা বলা হলো যে 1 লক্ষ টাকা ভূমির জন্য শেয়ার ইস্যু করা হয়েছে। এবং আমরা দেখলাম যে সারা বছর শেয়ার মূলধনও বৃদ্ধি পেয়েছে 1 লক্ষ টাকা। ফলে এটা একটা বিনিময় লেনদেন এবং এখানে কোনো নগদ লেনদেন হয়নি। এবং এখানে দুই ধরনের কার্যক্রম অন্তর্ভুক্ত আছে, বিনিয়োগ এবং অর্থায়ন, উভয় ধরনের কার্যক্রম অন্তর্ভুক্ত আছে। ফলে এক্ষেত্রে কোনো নগদ আগমন বা নগদ নির্গমন ঘটেনি। তাহলে আমরা এই পুরো তথ্য থেকে মোট 2টা বিনিয়োগ কার্যক্রম এবং 2টা অর্থায়ন কার্যক্রম পেলাম। আমরা চিত্রে এবারে দেখতে পাচ্ছি যে বিনিয়োগ কার্যক্রমের থেকে যে নগদ প্রবাহ, নগদ আগমন এবং নগদ নির্গমনের যে চিত্রটা আমরা অঙ্কে যেভাবে করব, তাহলে এখানে দেখা যাচ্ছে সরঞ্জাম বিক্রয়ের মাধ্যমে 17,000 টাকা নগদ আগমন ঘটেছে। অন্যদিকে সরঞ্জাম ক্রয় 1,80,000 টাকা, এটার মাধ্যমে নগদ নির্গমন ঘটেছে, অর্থাৎ নগদ ক্যাশ আউটফ্লো হয়েছে 1,80,000 টাকা। এবার এই দুইটার অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে বা সমন্বয়ের মাধ্যমে যেটা পেলাম সেটা হলো বিনিয়োগ কার্যক্রমে নগদ ব্যবহার, ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ এক্ষেত্রে ক্যাশ আউটফ্লো বেশি হওয়ায় একটাকে আমাদের বলতে হচ্ছে যে বিনিয়োগ কার্যক্রমে নগদ ব্যবহার করা হয়েছে 1,63,000 টাকা, এবং এটা একটা নেগেটিভ ফিগার। এরপরে আমরা অর্থায়ন কার্যক্রম দেখি, এবং অর্থায়ন কার্যক্রমে প্রথমে আমাদের নগদের আগমন ঘটেছে বন্ড ইস্যুর মাধ্যমে, অর্থাৎ বন্ড 90,000 টাকার বন্ড ইস্যু করা হয়েছিল। অন্যদিকে নগদ নির্গমন ঘটেছিল বা ক্যাশ আউটফ্লো হয়েছিল লভ্যাংশ প্রদান 32,000 টাকা। আমরা যে এখানে অতিরিক্ত তথ্যের মধ্যে দেখতে পাচ্ছি যে 32,000 টাকার লভ্যাংশ প্রদান করা হয়েছে। তো এই দুইটা সমন্বয়ের মাধ্যমে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পজিটিভ ফিগার 58,000 টাকা। অর্থাৎ এক্ষেত্রে ক্যাশ আগমন বেশি ঘটেছে, অর্থায়ন কার্যক্রম থেকে তাহলে আমাদের নগদ বৃদ্ধি ঘটেছে, ক্যাশ প্রোভাইডেড ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল মোটামুটি আমাদের 3টি কার্যক্রম এ বি সি। আমরা 3টি ধাপে 3 ধরনের কার্যক্রম দেখিয়েছি। প্রথমেই পরিচালন কার্যক্রম থেকে নগদ বৃদ্ধি পেয়েছে 1,37,000 টাকা। তারপরে আমরা বিতে বিনিয়োগ কার্যক্রমে নগদ ব্যবহার হয়েছে 1,63,000 টাকা, এটা একটা নেগেটিভ ফিগার, অর্থাৎ ক্যাশ আউটফ্লো বেশি হয়েছে এক্ষেত্রে। এবং তারপরে সিতে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ বৃদ্ধি হয়েছে এবং সেটার পরিমাণ 58,000 টাকা। তো এই পর্যায়ে 3টা যদি আমরা যোগ করি, এ যোগ বি যোগ সি, তাহলে নেট নগদ বৃদ্ধি পাওয়া যাবে এবং সেটার পরিমাণ আসবে 32,000 টাকা। এই 32,000 টাকার সঙ্গে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো প্রারম্ভিক নগদ তহবিল যোগ করতে হবে, অর্থাৎ নগদ খতিয়ানে যে নগদ উদ্বৃত্ত ছিল বছরের শুরুতে 1,59,000 টাকা, সেটা যদি আমরা এই ফিগারের সঙ্গে যোগ করি 32,000-এর সঙ্গে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সমাপনী নগদ তহবিল এবং সেটার পরিমাণ আসবে 1,91,000 টাকা। এবং যেটা আমাদের তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণীতে যে তথ্য দেওয়া আছে নগদ তহবিলের সমাপনী উদ্বৃত্ত, সেটার সঙ্গে মিলে যাবে। যদি না মেলে তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে কোথাও না কোথাও ভুল হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এবারে দেখতে পাচ্ছ যে আমি প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় পদ্ধতি অনুযায়ী ওমেগা লিমিটেডের যে নগদ প্রবাহ বিবরণী সেটা তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ। এখানে আমি আসলে 2টা পদ্ধতির মধ্যে তুলনা করার জন্য এটা এভাবে প্রেজেন্ট করছি। এখানে তোমরা দেখো যে প্রথমেই পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ কীভাবে নির্ণয় করা হয়েছে, পরোক্ষ পদ্ধতিতে নিট মুনাফা নেওয়া হয়েছে 84,000 টাকা, এবং এই নিট মুনাফার সঙ্গে কিছু সমন্বয় আছে, 6 ধরনের সমন্বয়, আমরা সেটা ডিটেইলের আগে দেখে এসেছি। তো এটা যদি করতে পারি তাহলে এটাকে নগদে রূপান্তর করা সম্ভব। অন্যদিকে প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা স্পেসিফিক যে খাত থেকে আমাদের নগদের আগমন বা নির্গমন ঘটেছে আমরা সেই অনুযায়ী, যেমন খরিদ্দার হতে নগদ প্রাপ্তি, তারপরে সরবরাহকারীকে প্রদান, পরিচালন ব্যয় বাবদ প্রদান, আয়কর বাবদ প্রদান, এভাবে করে করে আমরা স্পেসিফিক খাত থেকে কিন্তু এখানে পরিচালন কার্যক্রমে নগদ প্রবাহটা দেখিয়েছি।
আর অন্যদিকে পরোক্ষ পদ্ধতিতে চলতি সম্পদ হ্রাস, চলতি দায় হ্রাস বৃদ্ধি, এগুলো বিষয়গুলো জড়িত। তো এই প্রক্রিয়ার মাধ্যমে এখানে যে সমন্বয়গুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বা নগদ বৃদ্ধি আমরা বের করেছি এবং দুইটা মিলে গিয়েছে। এক্ষেত্রে 137,000 টাকা এবং প্রত্যক্ষ পদ্ধতি অনুযায়ীও 137,000 টাকা এসেছে। তারপরে যে বাকি প্রক্রিয়াটা, এটা উভয় পদ্ধতির ক্ষেত্রেই একই রকম, বিনিয়োগ কার্যক্রম এবং অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বের করার প্রক্রিয়া আলাদা কিছু নয়, উভয় পদ্ধতিতেই একই রকম, তোমরা স্ক্রিনে সেটাই দেখতে পাচ্ছ। এবং তারপরে যে প্রারম্ভিক নগদ তহবিল যোগ করতে হবে, তাহলে আমরা সমাপনী নগদ তহবিলটা পেয়ে যাব। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ ক্লাস করার জন্য।